হ্যালো হ্যালো এভরিওয়ান, আজকে একটা ভিডিওতে আমি আপনাদের সাথে তিনটে রেসিপি শেয়ার করব। এই যে প্রথমেই দেখছেন একটা ডিলিশিয়াস জ্যাম রেসিপি, এটা কিসের জ্যাম সেটা ভিডিওর সাথে সাথে জানতে পারবেন। আরও থাকবে কেক ফিলিং বা কেক পাই ফিলিং রেসিপি, কিভাবে এই জ্যাম দিয়ে আপনারা পাই ফিলিং তৈরি করতে পারেন সেটাই আমি দেখাবো। আর এটা হচ্ছে খুবই মজাদার একটা আইস ললি রেসিপি। তো চলুন চলে যাই রেসিপিতে। সবাই বলুন তো এটা কি ফ্রুট? এটা হচ্ছে অ্যাপেল। হ্যাঁ, আজকে আমি তৈরি করব অ্যাপেল জ্যাম। অ্যাপেল জ্যাম তো বাজার থেকে অনেক এনে খেয়েছেন, গ্রিন জ্যাম খেয়েছেন, রেড জ্যাম খেয়েছেন। আজকে আমরা এই গ্রিন অ্যাপেল দিয়ে তৈরি করব গ্রিন জ্যাম। আমি এই জ্যামের জন্য প্রথমে অ্যাপেল নিয়ে নিয়েছি। এখানে আমি হাফ অ্যাপেলের মতো নিয়েছি, অনেক বড় একটা অ্যাপেল ছিল। এরপর এতে দিয়ে দিচ্ছি চিনি। আমি পরিমাণগুলো সব উপরে লিখে দেব। এটা হচ্ছে সাইট্রিক অ্যাসিড, এটা হচ্ছে অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস এই রেসিপিতে। এটা আপনাদের বাসায় তো থাকতেই হবে, এটা আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন, মীনা বাজার, স্বপ্ন, আগোরা, যে কোনো জায়গায় এটা পেয়ে যাবেন, সাইট্রিক অ্যাসিড অথবা পাউডার নামে। এটার টেস্টটা অনেক টক হয়ে থাকে। সাধারণত এটা দিয়ে বাজারের যত আইসক্রিম হোক, ট্যাং হোক, যে কোনো ধরনের জ্যাম তৈরি করা হয়। এটা দিলে আপনাদের চিনিটা একদম জমাট বাঁধবে না, কিন্তু টেস্টটাও খুব ভালো আসবে। অনেক সময় অ্যাপেলে তেমন একটা টক ফ্লেভার থাকে না, তাই এটা দিতে হবে। আমি কিন্তু 2 চিমটির মতন এখানে সাইট্রিক অ্যাসিড ব্যবহার করেছি। পরিমাণটা আপনারা বাড়িয়ে নেবেন, আপনাদের যদি বেশি টক পছন্দ হয় তাহলে আপনারা আরেকটু ব্যবহার করতে পারেন। এখন আমি এটাকে জাল করে নিচ্ছি। আমি কিন্তু কোনো পানি ব্যবহার করিনি, চিনি আর এখানে অ্যাপেলই আছে, দিয়ে আমি মিডিয়াম হিটে রান্না করে নিচ্ছি। একটা জিনিস বলবো, যেহেতু এটা চিনি যে কোনো সময় পুড়ে যেতে পারে, তাই আপনারা নাড়াচাড়ির মধ্যেই রাখবেন। অ্যাপেল কিন্তু সহজে গলে যায় না, তাই কিছুক্ষণ আপনাদের ভালো করে কুক করতে হবে। আপনাদের কিন্তু এটাকে ব্লেন্ড করার কোনো প্রয়োজন নেই জ্যাম তৈরি করার জন্য, এটা একসময় সিদ্ধ হয়ে যাবে। এরপর একটু চামচ দিয়ে ভেঙে নিলেই হবে। গ্রিন অ্যাপেল সাধারণত একটু টক হয়ে থাকে। আপনারা যদি রেড জ্যাম তৈরি করতে চান বা রেড অ্যাপেল দিয়ে তৈরি করতে চান, তাহলে আপনারা টকের পরিমাণটা একটু কমিয়ে দিতে পারেন। কিন্তু ব্রেড অথবা যে কোনো ডেজার্টের ভিতর হালকা একটু ট্যাঙ্গিনেস থাকলে বা টক ফ্লেভার থাকলে খেতে ভালো লাগে। আমি এখানে পানি কেন ব্যবহার করিনি, চিনি দিয়ে যখন কুক করবেন তখন অ্যাপেলটা ইজিলি সফট হয়ে যাবে। আপনার পানি ব্যবহার করলে সিদ্ধ হতে অনেক সময় লাগবে, তাই চিনি দিয়ে এভাবে কুক করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি চামচ দিয়ে কীভাবে ভেঙে দিচ্ছি। আপনাদের কিন্তু এতে তেমন একটা পরিশ্রম হবে না, যে ব্লেন্ড করলে তো ইজি হতো, এমন না। এখন আমি এতে পানি দিয়ে দিচ্ছি। যখনই মোটামুটি এটা সিদ্ধ হয়ে যাবে তখনই আমি এতে পানি দিয়ে দিব। পানিটা দেওয়ার কারণ হচ্ছে এখন অ্যাপেলটাকে গলিয়ে ফেলা, মানে আমি যখন পানি দিব অ্যাপেলটা আস্তে আস্তে গলে যাবে। আরও একটা ব্যাপার বলছি, যেহেতু চিনিটা শুকিয়ে যাচ্ছিল তাও আমরা পানি ব্যবহার করব। চিনিটাকে কিন্তু ক্যারামেল হতে দেওয়া যাবে না, আর যেহেতু আমরা সাইট্রিক অ্যাসিড ব্যবহার করেছি এটা কিন্তু একদমই জমে যাবে না। দেখতে পাচ্ছেন একদম ঘন হয়ে গিয়েছে, এটা কিন্তু কিছুটা মুরব্বার মতন লাগছে, তাই না? বা আমরা যে আচার খাই এরকম লাগছে। আপনারা যদি জ্যামটাকে আরও বেশি ফ্লেভারফুল করতে চান তাহলে এখানে কিছুটা অ্যাপেল অ্যাসেন্স দিতে পারেন। একদম জ্যামটা যখন রেডি হয়ে যাবে তখন আপনারা অ্যাপেল অ্যাসেন্স ইউজ করবেন। আমি এখানে ব্যবহার করছি না, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। বাজার থেকে কিনে আনা জ্যামগুলো খেলে অনেক বেশি অ্যাসিডিটি হয়, খেতে একদমই ভালো লাগে না, কিন্তু এই জ্যামটা অনেক বেশি হেলদি, বাচ্চারাও খুব পছন্দ করবে। আপনারা এটা অবশ্যই বাসায় তৈরি করবেন। এখন আমি এখানে কালার দিয়ে দিচ্ছি। এখানে আমি জেল ফুড কালার একটু পানির সাথে মিলিয়ে তারপর ব্যবহার করছি। ফুড কালারটা একদম অপশনাল, আপনারা চাইলে এটা দিতে পারেন অথবা স্কিপ করতে পারেন। বাজারের মতন কালার আনতে হলে এখানে ফুড কালার অ্যাড করতে হবে। আমি অল্প অল্প করে অ্যাড করছি, যতটুকু প্রয়োজন ততটুকুই ব্যবহার করছি, বেশি করতে চাচ্ছি না। আরও একটা জিনিস, আপনারা এটা প্রথমেও অ্যাড করতে পারেন কালারটা, কিন্তু লাস্টে অ্যাড করলে যতটুকু প্রয়োজন ততটুকুই ব্যবহার করা হবে। প্রথমে দিলে অনেক বেশি কালার পড়ে যেতে পারে, তা আমি লাস্টে দিচ্ছি। দিয়ে আমি এটাকে একটু কুক করে নিচ্ছি, কুক করে জাস্ট ম্যাশ করে নিচ্ছি। হালকা হালকা পানি যেটা ছিল সেটা এখন শুকিয়ে নিতে হবে, কোনো প্রকার পানি থাকলে অনেক দিন সংরক্ষণ করা যাবে না। জ্যামটা আপনারা প্রায় 1 থেকে 1.5 মাসের মতন সংরক্ষণ করে খেতে পারবেন ফ্রিজে রেখে, অনেক সময় এর থেকে বেশিও সংরক্ষণ করা যায়।
যেহেতু এটাতে কোনো প্রিজারভেটিভ নেই, তাই আপনারা 1 থেকে 1.5 মাসের মধ্যে এটাকে খেয়ে ফেলবেন, এর বেশি এটাকে রাখবেন না। দেখতে পাচ্ছেন জ্যামটা অনেক সুন্দরভাবে হয়ে গিয়েছে, এটা যে কতটা ইয়ামি, আপনারা প্লিজ একবার হলেও বাসায় এটা ট্রাই করবেন। এই জ্যামটা দিয়ে আরও 2টা রেসিপি আমরা তৈরি করব, ভিডিওটা স্কিপ না করে দেখতেই থাকুন। আপনারা এই জ্যামটাকে বাইরে রেখেও সংরক্ষণ করতে পারেন, একটা কাঁচের শুকনো বয়ামে এটা রেখে তারপর আপনারা খেতে পারেন। এটা আপনার 15 থেকে 20 দিনের মতন বাইরে রেখে খেতে পারবেন, চাইলে মাঝে মাঝে একটু রোদের কাছে রাখলে এটা অনেক দিন ভালো থাকবে। এখন আমি এতে সামান্য পরিমাণ অরেঞ্জ কালার দিয়ে দিচ্ছি বা ইয়েলো কালার, আর একটু ডিপ একটা কালার আনার জন্য আর হালকা টিয়া কালার যাতে আসে সেজন্য আমি হালকা একটু অরেঞ্জ কালার দিয়েছি। একটা ব্রেডের উপর এটাকে স্প্রেড করে দেখাচ্ছি। জ্যামটা কিন্তু এখনো অনেক গরম আছে, এটা যখন ঠান্ডা হয়ে যাবে এটা কিন্তু আরও বেশি ঘন হয়ে যাবে, তাই আপনারা চাইলে এটাকে আরও বেশি পাতলা রাখতে পারেন আপনারা যদি কোয়ান্টিটিটা বাড়াতে চান, কিন্তু আমার কাছে এমনই ভালো লাগে ঠিক। আরেকটা ব্যাপার হচ্ছে অনেকে এরকম চাংস পছন্দ করে না, মানে এরকম আস্তে আস্তে থাকুক এটা পছন্দ করে না, তার ক্ষেত্রে আপনারা চাইলে এটাকে ব্লেন্ড করে নিতে পারেন। সিদ্ধ হওয়ার পর আমরা যে কুক করেছিলাম, কুক করার পর ব্লেন্ডারে দিয়ে এটাকে ব্লেন্ড করে তারপর আবার কুক করে নিতে পারেন। এখন আমরা তৈরি করে ফেলি কেক পাই ফিলিং, তার জন্য নিয়ে নিচ্ছি নর্মাল পানি, এতে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। অবশ্যই এখানে কর্নফ্লাওয়ার ইউজ করতে হবে, কর্নফ্লাওয়ার আর কর্নস্টার্চ একই জিনিস। মিক্স করে নিয়ে এরপর আমি যেই জ্যামটা তৈরি করেছিলাম সেটাতে ঢেলে দিব। আপনারা যদি গরম পানির সাথে কর্নফ্লাওয়ার মিশান তাহলে কর্নফ্লাওয়ারটা কিন্তু জমে যাবে, তাই নর্মাল পানির সাথে এটাকে মিক্স করতে হবে। তৈরি করা জ্যামের উপর আমি এই লিকুইডটাকে ঢেলে দিচ্ছি। আপনারা যদি পাতলা কনসিস্টেন্সি চান তাহলে আপনারা এখানে আরেকটু পানি ব্যবহার করবেন। বাজার থেকে কিনে আনা যে পাইপ ফিলিংগুলো থাকে সেগুলো প্রচুর পরিমাণে পাতলা হয়ে থাকে, এটার মধ্যে লিকুইডটাই বেশি থাকে। আর যে লিকুইডটা আপনারা দেখেন সেটা হচ্ছে কর্নফ্লাওয়ারের ওয়াটার। আমরা যেখানে কর্নফ্লাওয়ারের পানিটা দিয়েছি এটা যদি আপনারা বাড়িয়ে দেন তাহলে আপনাদের অনেক বেশি লিকুইড হবে, কিন্তু আমি আমার কেকের ভিতর এরকম আস্তে আস্তে একটু অ্যাপেল পড়বে বা যে কোনো ধরনের ফ্রুট পড়বে সেটা ভালো লাগে, তাই আমি এতটা পাতলা রাখিনি। আপনারা যদি পাতলা রাখতে চান বা কোয়ান্টিটিটা বাড়াতে চান অর্থাৎ পরিমাণটা বাড়াতে চান তাহলে আরও ডাবল পরিমাণে এখানে পানি দিয়ে দিবেন, আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা এখানে পানি বাড়িয়ে দিতে পারেন। বাজার থেকে কিনে আনা পাইপ ফিলিংয়ের থেকে এটা হাজার গুণে ভালো, আপনারা অবশ্যই বাসায় একবার এটা ট্রাই করবেন আর অবশ্যই যে কোনো কেকের উপর অ্যাপ্লাই করে দেখবেন, আপনাদের কেকের টেস্ট ডাবল হয়ে যাবে এই রেসিপিটা ফলো করলে। যদি না হয় প্লিজ আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আজ পর্যন্ত যারাই ট্রাই করেছে সবাই বলেছে এই রেসিপিগুলো অনেক ভালো লাগে। আমার চ্যানেলে কিন্তু আরও কিছু রেসিপি রয়েছে, যেমন স্ট্রবেরি পাই ফিলিংয়ের রেসিপি, চেরি পাই ফিলিংয়ের রেসিপি। চেরি সাধারণত ব্ল্যাক ফরেস্ট কেকে অনেক বেশি ইউজ হয়, তো সেগুলোর রেসিপিও আমার চ্যানেলে আছে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখন অনেক লিকুইডে রয়েছে, এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর অনেক ঘন হয়ে যাবে। আপনাদেরকে ঠান্ডা হওয়ার পর কেমন হলো সেটা আমি দেখাবো। এখন আমরা এই যে সিরাপটা আছে অথবা এই যে পাই ফিলিংটা তৈরি করেছি এটা দিয়ে আইসক্রিম তৈরি করে দেখাবো। আইসক্রিম বা আইস ললি বলা যায়, যেহেতু গরম চলে এসেছে আর গরমের সময় ঠান্ডা ঠান্ডা আইস ললি খেতে কার না ভালো লাগে, আমি তাই এখানে 2 টেবিল চামচ পরিমাণ জ্যাম নিয়ে নিচ্ছি বা পাই ফিলিং নিয়ে নিচ্ছি। বেশি পরিমাণে নিলে কিন্তু এটা জমতে যাবে না, তাই পরিমাণগুলো এখানে ঠিক করে দেখবেন। পানিটা ব্যবহার না করলে এটা কিন্তু জমতে যাবে না। আপনারা পানির পরিবর্তে এখানে অ্যাপেল জুস ব্যবহার করতে পারেন, তাহলে টেস্টটা অনেক বেশি বেড়ে যাবে। এখন আমি এতে সামান্য পরিমাণ সাইট্রিক অ্যাসিড দিয়েছি, 1 চিমটি মতন ব্যবহার করেছি। আমার চ্যানেলে আরও 4 ধরনের আইস ললির রেসিপি রয়েছে, স্ট্রবেরি, অরেঞ্জ আর হচ্ছে তেঁতুলের, আপনারা দেখে নিতে পারেন। এখন আমি এগুলোকে মিক্স করে নিব, মিক্স করে এটাকে ঢেলে নিব একটা মোল্ডে। কি মজার একটা ব্যাপার তাই না, একটা রেসিপিতে 3টা রেসিপি। এখন যে ফুড কালারটা রেখেছিলাম সেটা এখানে মিক্স করে নিব। ফুড কালারটা আপনারা এখানে স্কিপ করতে পারেন, ফুড কালারটা জাস্ট দেখার সৌন্দর্যের জন্য আমি এখানে দিয়েছি। আরেকটা জিনিস বলছে এখানে ডিপ দেখাচ্ছে, কিন্তু এটা যখন জমে যাবে কালারটা কিন্তু আরও বেশি লাইট হয়ে যাবে, 7 থেকে 8 ঘন্টার মধ্যে এটা পারফেক্টলি জমে যাবে। এটা যেহেতু ওয়াটার বেস তাই এটা ইজিলি জমে যাবে।
এই তো হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি। খুলতে অসুবিধা হলে সামান্য পরিমাণ পানিতে ভিজিয়ে রাখবেন, এই তো 30 সেকেন্ডের জন্য, অথবা হাত দিয়ে একটু চেপে ধরে রাখবেন, তাহলে ইজিলি মোল্ড আউট করা যাবে। গরমের ভিতরে বাহির থেকে এসে এরকম ঠান্ডা ঠান্ডা আইস ললি খেতে অনেক ভালো লাগে, তাই না? আপনারা কিন্তু একটা গ্লাসে এটাকে ঠান্ডা পানির সাথে মিক্স করে একটা জুসও তৈরি করে ফেলতে পারেন। ফ্রিজটা খুলে ঠান্ডা পানির ভিতরে এটাকে চুবিয়ে দিবেন আর হয়ে যাবে খুব মজাদার একটা ড্রিঙ্ক। পাই ফিলিংটা ঠান্ডা হওয়ার পর দেখুন কতটা ঠিক হয়ে গিয়েছে, কতটা ঘন হয়ে গিয়েছে। আপনারা যদি এটাকে পাতলা রাখতে চান, ওই যে বলেছিলাম এটাতে আরেকটু পানি ব্যবহার করতে পারেন, কর্নফ্লোরের লিকুইড ইউজ করতে পারেন, তাহলে এটা ঘন থাকবে। আমি এরকম ঠিক কনসিস্টেন্সি পছন্দ করি আমার কেক অথবা ডেজার্টের জন্য, আমার খেতে অনেক ভালো লাগে। আর আপনারা চাইলে এটাও কিন্তু জ্যাম হিসাবে খেতে পারেন, এটাও সংরক্ষণ করতে পারবেন 1 মাসের মতো নর্মাল ফ্রিজে রেখে। এটাতে যেহেতু পানির পরিমাণটা বেশি, তাই এটা বেশি সময় সংরক্ষণ করা যায় না। আজকের জন্য এতটুকুই, আল্লাহ হাফেজ।